নমস্কার দর্শক বন্ধু, এই শেয়ারটি নিয়ে আমি সেপ্টেম্বর 2024 আগের মাসেও বলেছিলাম, আবার এখন বলতে চলেছি, কারণ শেয়ারটার লিস্টিং হতে চলেছে। শেয়ারটা ওয়ারি এনার্জিস, আইপিও প্রাইস 1503, আপার ব্যান্ড আইপিও প্রাইস 1503 টাকা রয়েছে। ভিডিওটা যখন শ্যুট করছি তখনও এই ওয়ারি এনার্জিসের আইপিও সাবস্ক্রিপশনের জন্য ওপেন আছে। আগামী সোমবার মানে 28 অক্টোবর এই আইপিওটা লিস্টিং হতে চলেছে এবং আনঅফিসিয়াল মার্কেট ইন্ডিকেশন দিচ্ছে 2900 থেকে 3000, মানে আইপিও যা প্রাইস 1500, তার থেকে মোটামুটি ডাবল রেটে লিস্টিং হতে চলেছে। এই শেয়ারটি আমি কিন্তু আগস্টের লাস্টের দিকে আর্লি সেপ্টেম্বর সেই সময় আনলিস্টেড মার্কেট থেকে কিনেছিলাম। স্ক্রিনশটে দেখতেই পাচ্ছেন যে থার্ড সেপ্টেম্বরের স্ক্রিনশট, আর্লি সেপ্টেম্বরের স্ক্রিনশট, সেই সময় আমার ডিম্যাট অ্যাকাউন্টে CDSL এর স্টেটমেন্ট, ওয়ারি এনার্জিস, বিক্রম সোলার, এইগুলো, কারণ এই শেয়ারগুলো আমি আনলিস্টেড যখন ছিল সেই সময় কিনেছিলাম। আমি যখন আনলিস্টেড মার্কেট থেকে কিনেছিলাম শেয়ারটা, তখন ওই 2000 টাকার এই রকম কাছাকাছি রেটে কিনেছিলাম। তাহলে আইপিও আসছে কিন্তু 1503 টাকায়। তো তাহলে এবার স্বাভাবিকভাবে প্রশ্ন, তাহলে এই আনলিস্টেড মার্কেট থেকে কিনে লাভটা কী হলো? মজার ব্যাপার হলো এইটাই যে যখন কোনো ভালো আইপিও আসে সেটা অনেক ওভার সাবস্ক্রিপশন হয়। ওয়ারি এনার্জিস আইপিও ওভার সাবস্ক্রাইবড অলরেডি হয়ে রয়েছে, যতক্ষণে ইস্যু ক্লোজ হবে জানি না আরও কতগুণ সাবস্ক্রিপশন হবে। এর মানে এইটা, আপনারা যারা আইপিওতে অ্যাপ্লাই করছেন তারা সকলে আইপিও পাবেন না। যে কয়েকজন লাকি আছে তারা পেলেও, প্রবলেম সব থেকে বড়ো যেটা, আপনি পেলে মাত্র 9টা শেয়ারসের পাবেন, মানে 13,000-13,500 টাকা মতো টাকার শেয়ার পাবেন। তার কারণ যখন আইপিও ওভার সাবস্ক্রিপশন হয় তখন আপনি এক লট, মানে একটা ইনভেস্টার এক লট পেতে পারে, মানে 13-14 হাজার টাকা শেয়ার কিনে, মানে এতে প্রফিট হলো আমার পার্সোনাল, মানে ওভারঅল পোর্টফোলিওর হিসাবে তো তেমন কোনো লাভ কিছু থাকবে না। তো সেই কারণে আনলিস্টেড মার্কেট থেকে যখন আমরা কিনি তখন আমরা কোনো লিমিট নেই, মানে কয়েক লাখ বা কয়েক কোটি টাকারও যে কেউ শেয়ার কিনতে পারে। তো এই কারণে আনলিস্টেড মার্কেট থেকে কেনা, যাতে করে বেশি ভলিউমে কেনা যায়। কারণ আইপিওতে অলরেডি যদি আইপিও ভালো থাকে তো তাহলে অ্যালটমেন্ট পাওয়া যায় না, যদি পাওয়াও যায় সেটা মাত্র 13,000-14,000, মানে এইরকম ওয়ান লটের শেয়ার পাওয়া যায়। আরও একটা মজার ব্যাপার যে আমি যেই আনলিস্টেড স্টেজে কিনেছিলাম, এই আনলিস্টেড স্টেজে শেয়ার কিনলে আইপিও যেই লিস্ট হবে সঙ্গে সঙ্গে বিক্রি করা যায় না, মানে আইপিও লিস্ট হওয়ার 6 মাস পরে, মানে আমি এই শেয়ারটি বিক্রি করতে পারবো সেই মে 2025 বা তার পরে, তার আগে আমি বিক্রি করতে পারবোই না। তো তার মানে এই যে ধরুন, যদি 2900 বা 3000 টাকায় যদি শেয়ারটা যদি লিস্ট হয়ে যায় তো তাতে আমার কোনো লাভ নেই। আমার লাভ তখনই যখন সেই শেয়ারের দামটা আরও বাড়তে থাকবে, বা অ্যাটলিস্ট এই 3000 টাকাটা আরও 6 মাস পরে থাকবে। যদি ধরুন আগামী 6 মাসে 3000 টাকায় লিস্ট হয়ে তারপরে আবার শেয়ারের দাম পড়তে 2800 হয়ে গেল, তাহলে কিন্তু আমার কোনো প্রফিট নেই। তো সুতরাং এই ভিডিওতে আমরা ডিসকাস করব যে ওয়ারি এনার্জিস এই শেয়ারটার ফিউচার কি। এমনি তো দেখুন বললামই যে আইপিও প্রাইস 1503-এ আসছে, GMP যেটা গ্রে মার্কেট প্রিমিয়াম বা যেটা আনঅফিসিয়াল মার্কেটের যেটা ট্রেন্ড দেখে বোঝা যাচ্ছে, মোটামুটি 2800-2900-3000 এই রকম কোনো একটা জায়গার কাছাকাছি, মানে লিস্টিংয়ে ডাবল। কিন্তু এখানেও লিস্টিংয়ের ডাবলে হয়েও তেমন কিছু আমার, মানে পার্সোনালি কিছু না, বা লিস্টিং ডাবল হলেও যারা অ্যালটমেন্ট পাবেন মাত্র 13-14 হাজার টাকার শেয়ার পাবেন, তাতেও মানে এমন কিছু, মানে হিউজ কিছু হবে না। তো এখানে কোয়ারি হচ্ছে, এই ভিডিওর আমাদের আলোচনার বিষয় হচ্ছে যে ইন ফিউচার, আগামী 1-1.5 বছরের ফিউচার কি ওয়ারি এনার্জিসের। প্রথমেই বলে রাখি যে আপনারা যদি ওভারঅল মার্কেট নিয়ে কথা বলেন, আগামী 2-3 মাস বলছে আমাদের অ্যানালিসিস ওয়াইজ বলছে মার্কেট কিন্তু বেশি বাড়বে না, ইদার মার্কেট কনসলিডেট করবে অথবা মার্কেট, ওভারঅল মার্কেট কিন্তু নিচের দিকে যেতে থাকবে। তো এবার এটা কেন, কি মানে কিসের জন্য, কি কি নেগেটিভ ফ্যাক্টর কাজ করছে, বা আর কি কি নেগেটিভস মার্কেটে আছে, সেটা কমপ্লিটলি ডিফারেন্ট আলোচনা। সেটা নিয়ে যদি আপনারা জানতে চান আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করুন যে আগামী দিনে মার্কেট কেমন যাবে বা কী কী নেগেটিভস কাজ করছে, তো তার জন্য একটা অন্য ভিডিও আমরা পরের সপ্তাহে রিলিজ করব। তো মার্কেট যদি ভালো নাও থাকে তো তা সত্ত্বেও এই ওয়ারি এনার্জিস এর ফিউচার কি, এই মার্কেট ভালো না থাকলেও কি ওয়ারি এনার্জিস লিস্টিংয়ে ডাবল হতে পারে না কি, এবং আমাদের মানে রেকমেন্ডেশনে বা আমাদের এই সময় কী কী সেগমেন্টে আমরা বুলিশ আছি, কী কী সেগমেন্ট আগামী দিনে ভালো করতে চলেছে, সব কিছু নিয়ে ভিডিওটা। প্রথমে আমরা ওয়ারি এনার্জিস নিয়ে জানবো, তার গ্রোথ ফিগার্স কী কী আছে সেগুলো জানবো, এবং ভিডিওর শেষের দিকে আমরা এইটা জানবো যে আমরা এখন কী কী সেগমেন্ট বা কী কী শেয়ার নিয়ে বুলিশ রয়েছে। ওয়ারি এনার্জিস হলো লার্জেস্ট সোলার মডিউল ম্যানুফ্যাকচারার ইন ইন্ডিয়া। এই সোলার সেগমেন্ট এমন একটা সেগমেন্ট, এখানে প্রত্যেকটা কোম্পানি, যারাই এই সোলার মডিউল ম্যানুফ্যাকচারার, মানে লাস্ট বছর ডাবল রেটে গ্রো করেছে, এবছর ডাবল রেটে গ্রো করছে, আবার বলছে তার পরের বছরও নাকি খুব ভালো গ্রোথ, মানে আউটলুক রয়েছে, যে কোনো কোম্পানি, আর ওয়ারি হচ্ছে লার্জেস্ট কোম্পানি। তো তাহলে আমরা জানবো এই সোলার সেগমেন্টে হঠাৎ কী হলো যে
যে প্রত্যেকটা কোম্পানি বলছে এত হিউজ গ্রোথ মানে আগামী দিনে আসতে চলেছে। খুব সিম্পল, সোলার কিন্তু এনার্জি এটা আগেও ছিল, এমন নয় যে এটা নতুন করে দুই তিন বছরে এসেছে। আজ থেকে 10-15 বছর আগেও সোলার এনার্জি ছিল, কিন্তু যত দিন গেছে টেকনোলজি এত ডেভেলপমেন্ট হয়েছে যে যার ফলে সোলার এনার্জির কস্ট অনেক কমে গেছে। মানে এখন ধরুন আমরা যে কোল বেসড যেটা ট্র্যাডিশনাল ইলেকট্রিসিটি যদি আমরা 7 টাকা বা 8 টাকা পার ইউনিট হিসেবে পাই, সোলার ইলেকট্রিসিটি দেখা যাচ্ছে 3 টাকা কি 4 টাকা পার ইউনিটে পাওয়া যাচ্ছে। এর একটা ডিসঅ্যাডভান্টেজ, সেটা হচ্ছে সোলার এই 3 টাকা 4 টাকা ইউনিটে পেতে গেলে ইনিশিয়াল ইনভেস্টমেন্টটা একটু বেশি করতে হয়। তো সেই কারণে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অনেক সাবসিডি দিচ্ছে, এবং বড় বড় যারা ইন্ডাস্ট্রিয়াল হাউস মানে যারা ফ্যাক্টরিজ, যাদের ধরুন হিউজ ইলেকট্রিসিটি রিকোয়ারমেন্ট, আপনারা জানেন যাদের কমার্শিয়াল ইলেকট্রিসিটি, ধরুন একটা বড় ফ্যাক্টরি আছে যাদের কমার্শিয়াল ইলেকট্রিসিটির হিউজ রিকোয়ারমেন্ট, তাদের হয়তো কোল বেসড যে কমার্শিয়াল ইলেকট্রিসিটি কিনতে গেলে 10 টাকা পার ইউনিট করে পড়ছে, কিন্তু তারা একটা ওয়ান টাইম ইনভেস্টমেন্ট করে সোলার যদি লাগিয়ে নেয় 3-4 টাকা পার ইউনিট পড়ছে, মানে যে টাকাটা তারা সোলারে ইনভেস্ট করছে, তো সেই এক্সট্রা টাকা দেখা যাচ্ছে এক বছরে উঠে তারপরে বেশ হিউজ প্রফিট হওয়া শুরু করছে। তো এই কারণে পুরো ইন্ডিয়া জুড়ে, ইনফ্যাক্ট পুরো ওয়ার্ল্ড জুড়ে কিন্তু এখন ম্যাক্সিমাম কমার্শিয়াল কোম্পানিজ, ম্যাক্সিমাম ফ্যাক্টরিজ অ্যান্ড অল হিউজ সোলার ইনস্টলেশন করছে। প্লাস আরও একটা জিনিস, ইন্ডিয়া এবং ওভারঅল ওয়ার্ল্ডের এখন পলিউশন নিয়ে প্রত্যেকটা কান্ট্রি খুবই সচেতন, তো সেই কারণে সোলার এনার্জি এগেইন এমন একটা এনার্জি যেখানে কোনো পলিউশন নেই, সোলার উইন্ড। তো সেই কারণে মানে এক তো হচ্ছে পলিউশন, দ্বিতীয় হচ্ছে কস্ট সেভিং। কস্ট সেভিং অবভিয়াসলি হলো আসল কথা, বিজনেস মানে প্রফিট, তো প্রফিট না হলে কোনো বিজনেস সেই সব জিনিস লাগাবে না। তো এই মেইনলি কস্ট সেভিংসের জন্য আর এই পলিউশন কন্ট্রোলের জন্য গভর্নমেন্ট ইনসেন্টিভ, তো এই দুটো ট্রিগারে সমস্ত সোলার কোম্পানিরা কিন্তু খুব অপটিমিস্টিক ফিউচার বলছে। এবং এই ওয়ারি এনার্জিজ যেহেতু লার্জেস্ট সোলার কোম্পানি, তার মানে বুঝতেই পাচ্ছেন যে এরও ফিউচার অটোমেটিক্যালি বেটার হচ্ছে। কারেন্টলি এই ওয়ারি এনার্জিসের 12 GW সোলার মডিউল ক্যাপাসিটি রয়েছে, এবং মজার ব্যাপারে এটা 12 GW ক্যাপাসিটি রয়েছে কিন্তু এর হাতে অর্ডার বুক রয়েছে 16 GW। শুধু তাই নয়, আরেকটা যদি নাম্বারের দিকে তাকাই, FY24 মানে আগের ফাইন্যান্সিয়াল ইয়ারে এদের রেভিনিউ ছিল 11,400 কোটির কাছাকাছি। তো এদের হাতে এখন যা অর্ডার রয়েছে সেই অর্ডারের ভ্যালু এই 11,400 তার ডবলেরও বেশি। তো তার মানে বুঝতে পারছেন এমন একটা কোম্পানি যে যার যে সেলস যা হয়েছে তার ডবলেরও বেশি অর্ডার বুক রয়েছে, এবং সেই কারণে এই সেগমেন্টের সমস্ত কোম্পানি বলছে যে আগামী কয়েক বছর হিউজ গ্রোথ কিন্তু তাদের জন্য ওয়েট করছে। তারা যে IPO আনছে মানে সিম্পল মার্কেট থেকে টাকা নিচ্ছে, সেই টাকা নিয়ে তারা ব্যাকওয়ার্ড ইন্টিগ্রেশন করছে। তো ব্যাকওয়ার্ড ইন্টিগ্রেশন মানে সোলার সেল ম্যানুফ্যাকচারিং ইউনিট খুলছে, প্লাস ক্যাপাসিটিও বাড়াচ্ছে। তো যার ফলে যেটা হচ্ছে যে এই টাকাটা IPO মার্কেট থেকে পাওয়ার জন্য ব্যাংকে লোন নিতে হচ্ছে না, ব্যাংকে লোন নিতে হচ্ছে না মানে ডেট বা ঋণের বোঝা বাড়ছে না। এছাড়াও যদি ফান্ডামেন্টালসের দিকে তাকান, এদের ফান্ডামেন্টালস কিন্তু খুবই সুন্দর। ROE ROC এগুলো সবকটা মানে কনসিস্টেন্টলি 20%-এর উপরে রয়েছে, এবং এগেইন মার্কেট লিডার বলে সমস্ত অপারেশনাল প্যারামিটার কিন্তু অন্যান্য কোম্পানিদের থেকে অনেক বেটার। তাহলে আমার কোম্পানিটার ফান্ডামেন্টালস ভালো রইল, ওভারঅল সেক্টরের ভালো রইল, ডোমেস্টিক ডিম্যান্ড ভালো রইল। আরও একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে, সেটা হচ্ছে US মার্কেট এক্সপোর্ট। ইনফ্যাক্ট এই ওয়ারি এনার্জিস প্রায় 60% রেভিনিউ তাদের এক্সপোর্ট থেকে আসছে, এবং এই এক্সপোর্টে US মানে USA তারা নিজেরা নিজেদের ফ্যাক্টরি খুলছে। এরকম খুব কম সেগমেন্ট বা খুব কম ইন্ডিয়ান কোম্পানি আছে যে যারা আমেরিকাতে গিয়ে তাদের নিজেদের ফ্যাক্টরি খুলতে পারছে। তো কেন US থেকে এত ডিমান্ড আসছে? US এবং চায়না তাদের রিলেশন খারাপ হওয়ার ফলে US চায়না থেকে যত সোলার মডিউল আসছে সেই সব কিছুকে ব্যান করেছে। এবং আপনারা জানেন যে চায়না যেমন অনেক জায়গায় মার্কেট লিডার, এই সোলার সেল সোলার মডিউলসেও তারাই মার্কেট লিডার, সারা পৃথিবীতে তারা ওয়ার্ল্ডে তারাই ম্যাক্সিমাম সাপ্লাই করে। তো এই US যখন এই চায়নাকে ব্যান করেছে, তো তখন তার অল্টারনেট হিসাবে ইন্ডিয়া চলে আসছে, কারণ চায়নার পরে ইন্ডিয়াই এমন কান্ট্রি যারা লো কস্ট ম্যানুফ্যাকচারিং পারে। তো সেই কারণে এই US থেকে মানে গ্লোবাল ডিম্যান্ডও কিন্তু, এক্সপোর্ট ডিম্যান্ডও কিন্তু হিউজ রয়েছে। তো এই কারণগুলোর জন্য ম্যানেজমেন্টও প্রচণ্ড অপটিমিস্টিক, যেহেতু IPO মানে IPO নিয়ে প্রচুর রিপোর্ট আছে, ম্যানেজমেন্ট ইন্টারভিউ প্রচুর আছে। আপনারা ইউটিউবে বা যে কোনো বিজনেস নিউজ চ্যানেলে যে কোনো ম্যানেজমেন্ট ইন্টারভিউ যদি আপনারা দিকে তাকান, তো তাহলে কিন্তু বুঝে যাবেন যে কোম্পানি কতটা বুলিশ। ওয়ারি এনার্জিস নিয়ে আরও কিছু জানবো, এবং আর কোন কোন সেগমেন্টে আমরা এখন বুলিশ আছি সেইটা বলার আগে খুব ইম্পর্টেন্ট কথা বলে দিই, যে মনে রাখবেন এটা কিন্তু ইউটিউব ভিডিও কোনো কিন্তু স্টক রেকমেন্ডেশন সার্ভিস নয়। ইউটিউব ভিডিওতে আমরা কোনোদিনই মানে টার্গেট প্রাইস, স্টপ লস, বাই, সেল, হোল্ড এইসব রেকমেন্ডেশন দিই না। তার কারণ আমরা হলাম সেবি রেজিস্টার্ড এন্টিটি। রেজিস্টার্ড এন্টিটিদের একটা ফরম্যাট আছে, মানে আমরা যদি বাই রেকমেন্ডেশন দিই তার জন্য ডিসক্লোজার দিতে হবে, তার জন্য রিপোর্ট দিতে হবে, প্রপার রাইটিং দিতে হবে, ডিজিটাল সিগনেচার করে রেকর্ডেড রাখতে হবে। তো এই কারণে বুঝতেই পাচ্ছেন যে ধরুন ইউটিউবের কোনো কমেন্টে বা কোনো হোয়াটসঅ্যাপে বা কোনো ফোন কলে আমরা কোনোরকম ওই শেয়ার রেকমেন্ডেশন, বাই, সেল এইসব দিতে পারি।
পারি না, যেহেতু সেবি রেজিস্টার্ড কমপ্লায়েন্ট এন্টিটি আমাদের যে স্টক রেকমেন্ডেশন সার্ভিস রয়েছে সেই সমস্ত সার্ভিসের থ্রুতেই আমরা স্টক রেকমেন্ডেশন দিই। এবং ইউটিউবে যে আলোচনাগুলো করি সেগুলো হচ্ছে ওই শেয়ার, যে কোনো শেয়ার নিয়ে জেনারেলাইজড আলোচনা। আমাদের সার্ভিসে হাই ভলিউম স্টক রেকমেন্ডেশন যেমন রয়েছে, মাল্টিবেগার পোটেনশিয়াল স্টক রেকমেন্ডেশন এবং আনলিস্টেড স্টক রেকমেন্ডেশন সমস্ত কিছু আমাদের ওয়েবসাইটে আছে। যদি আপনারা ডিটেলস জানতে চান ওয়েবসাইটে পেয়ে যাবেন। এবং আর একটা কথা আমরা সবসময় বলি যে যাদের ওভারঅল ইনভেস্টমেন্ট ভ্যালু 2 লাখের কম তাদের জন্য আমাদের সার্ভিস সুইটেবল নয়। মজার ব্যাপার, আমি জানি ইউটিউবে যারা দর্শক তাদের 90% লোকই হয়তো 2 লাখের নিচে শেয়ার মার্কেটে ইনভেস্ট করে। তো এই 90% লোক মানে দর্শক 2 লাখের নিচে ছোট ইনভেস্টর সত্ত্বেও আমরা কিন্তু বলি যে না, আপনাদের জন্য আমাদের সার্ভিস উপযুক্ত নয়, আপনাদের জন্য মিউচুয়াল ফান্ড SIP বা Nifty 50 ETF এইগুলো ভালো। কারণ আমাদের সার্ভিসের জন্য যা ধরুন সাবস্ক্রিপশন প্রাইস আছে সেইটা দিয়ে তারপর প্রফিট করতে প্লাস রিস্ক রিওয়ার্ড ব্যালেন্স রাখতে রাখতে আপনার ওভারঅল পোর্টফোলিও ভ্যালু যদি 2 লাখের বেশি না হয় আপনার কোনো প্রফিট থাকবে না। আরও বলছি, আমরা কোনোদিন কাউকে কনভিন্স করার বা কোনোদিন তার পেছনে পড়ে যাওয়ার কাজ করি না জাস্ট বিকজ সাবস্ক্রিপশন নেওয়ার জন্য। এইটুকু বলি, ওয়েবসাইটে যদি পড়ে আপনার কোনো ডাউট থাকে আপনি সাবস্ক্রাইব করবেন না। যদি আপনি ওয়েবসাইটে পড়ে যদি আপনি ফুললি কনভিন্স থাকেন তাহলেই সাবস্ক্রাইব করুন, না হলে সাবস্ক্রাইব করবেন না। যদি আপনি নেটও খুব একটা ভালো যদি ইউজ করতে না পারেন তাহলেও সাবস্ক্রাইব করবেন না। সুতরাং স্টক রেকমেন্ডেশন সার্ভিসের লিঙ্ক ডেসক্রিপশনে আছে, আপনারা ওয়েবসাইট পড়ে নিয়ে নিজেদের ডিসিশন নিজেরাই নিতে পারেন। আমাদের দিক থেকে কেউ ফোন কল করে আপনাকে কনভিন্স করার বা কোনো কিছু চেষ্টা করবে না। এবার আমরা জানবো যে এই মুহূর্তে কোন কোন সেগমেন্টে আমরা বুলিশ আছি। কারণ ভিডিও শুরুতেই বলেছিলাম যে আগামী 2-3 মাস কিন্তু মার্কেট বেশ চ্যালেঞ্জিং থাকতে পারে, কারেকশনও হওয়ার কিন্তু বেশ ভালো চান্সেস রয়েছে। শেয়ার স্পেসিফিক যদি আমরা বলি, দেখবেন আপনারা কিছু আগের ভিডিওতে আমরা বলেছিলাম ফার্মা সেগমেন্ট, এই অ্যাবট ইন্ডিয়া, সুপ্রিয়া লাইফ সায়েন্স, এই শেয়ারগুলো, ইনফ্যাক্ট অ্যাবট ইন্ডিয়া এমন একটা শেয়ার যেটা বেশ ডিফেন্সিভ শেয়ার, তো এই শেয়ারগুলোতে আমাদের আগে থেকেও পজিশন ছিল। সেপ্টেম্বর 2024 আমরা ইউনিকেম ল্যাব বলে এই শেয়ারের ওপর কভারেজ চালু করেছি। তো সুতরাং এই যে ফার্মা সিলেক্টেড যে কিছু কিছু ফার্মা আছে সেই ফার্মা সেগমেন্টে আমরা বলিশ। যে তিনটে শেয়ার বললাম সেই তিনটে শেয়ারই কিন্তু রেকমেন্ডেড যে প্রাইস থেকে অনেকটাই বেড়ে গেছে। তো এগেইন এটা কোনো রেকমেন্ডেশন না, আপনারা নিজেরা চেক করে দেখুন, নিজেরা জাজ করুন। এবং যদি শেয়ার মার্কেটে কোনো কিছু বুঝতে না পারেন বা যদি কম ক্যাপিটাল থাকে আমরা কিন্তু বলবো ডিরেক্ট শেয়ারে ইনভেস্ট না করে মিউচুয়াল ফান্ড, Nifty 50 ETF, Nifty 50 ইন্ডেক্স ফান্ড এইগুলোতে আসুন। আপনি প্রসেনজিৎ পাল Nifty 50 ETF বা Nifty 50 ইন্ডেক্স ফান্ড ইউটিউবে সার্চ করলে কিন্তু এই সমস্ত ভিডিও পেয়ে যাবেন। ফাইনালি ওয়ারি এনার্জিস নিয়ে যদি খুব সংক্ষেপে যদি বলতে হয় সেইটা এটাই যে ম্যানেজমেন্ট গাইডেন্স, কোম্পানির গাইডেন্স সমস্ত কিছু যদি আপনারা অল্প বিস্তর ফলো করে থাকেন দেখবেন এদের ফিউচার কিন্তু খুব ব্রাইট। মানে ম্যানেজমেন্টও বলছে যে তাদের ফিউচার বা ওভারঅল সোলার সেগমেন্টের ফিউচার কিন্তু ইন্ডিয়াতে যথেষ্ট ব্রাইট। তো তাই IPO প্রাইস থেকে মানে 1503 টাকার IPO প্রাইস হয়তো 2800 বা 3000 টাকার এই লিস্টিং হতে পারে। আগামী সোমবার 28 তারিখে যেমন বললাম লিস্টিং এর ডেট আছে, তো এই লিস্টিং হওয়া সত্ত্বেও সেই জায়গা থেকে প্রাইস কি হবে সেইটাই হলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট। কারণ যেমন বললাম যেহেতু আমি নিজে আনলিস্টেড মার্কেটে পারচেস করেছি তো আমি সেল করতে পারবো সেই মে মাসের পরেই। এবং আনলিস্টেড মার্কেটে পারচেস করেছি এইটা ভেবেই যে খালি লিস্টিং গেনের জন্য তো নয়, হয়তো লং টার্মে আমি কিছু পোটেনশিয়াল দেখতে পাচ্ছি সেই কারণেই ইনভেস্ট করা। যে পজিটিভগুলো বললাম সেই পজিটিভগুলো কিন্তু আপনি নেট থেকে দেখে নিতে পারেন। খুব সহজ বাংলায় খুব সহজে যদি আমি বলি যে সোলার সেগমেন্ট ইন্ডিয়াতে এখন একটা বুমের মধ্যে দিয়ে চলছে বিকজ অফ যে সোলার ইলেকট্রিসিটির প্রাইস সেটা অনেকটা কমে গেছে। ওয়ারি এনার্জিস ওদের হাতে আগামী 2 বছর ভালো গ্রোথ হওয়ার জন্য যে অর্ডারের দরকার সেই অর্ডার হাতে আছে। এক্সিকিউশন ইজ এভরিথিং, ঠিকঠাক এক্সিকিউশন করলে মানে যদি বিশাল কিছু কোম্পানি ভুল না করে তো তাহলে কিন্তু তাদের ফিউচার ব্রাইট। ওয়ারি এনার্জিসের অ্যালটমেন্ট আপনারা যদি পেয়ে থাকেন তাহলে কমেন্টে জানান, এবং যারা অ্যালটমেন্ট পাচ্ছেন 1503 টাকায় তো তাদের জন্য কনগ্রাচুলেশনস। অলধো মানে অল্প অ্যামাউন্টের মাত্র 9টা শেয়ার 13,000 টাকার ওপর, হয়তো যদি সেটা ডাবল হয় 12-13,000 টাকা প্রফিট, বাট সেটাও প্রফিট। তো তাদের জন্য আগাম অভিনন্দন। আপনারা কমেন্টে জানাতে পারেন যে কারা কারা অ্যালটমেন্ট পেলেন আর কারা কারা অ্যালটমেন্ট পেলেন না। আর নিজেরা একটু যদি চেক করে দেখেন তো তাহলে এই ওয়ারি এনার্জিস নিয়ে অনেক ইনপুট কিন্তু পেয়ে যাবেন, যেগুলো বললাম সেই ইনপুটগুলো আরও ডিটেলসে পেয়ে যাবেন। চলুন আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো টপিক নিয়ে। ততদিন ভালো থাকবেন, হ্যাপি ইনভেস্টিং।